হচ্ছে পনির তো এখানে মশলা দেওয়া হয়েছে জিরা আদা লঙ্কা দিয়ে আলুটা এখন কষানো হচ্ছে অল্প জল দিয়ে আর এই হচ্ছে পনির আর এদিকে হয়েছে এটা হচ্ছে মূলো শাক ভাজা আর হয়েছে ভাত হাই আজকে হলো শুভ সপ্তমী তো আজকে হলো সপ্তমী আর হ্যাপি সপ্তমী পূজা আর হ্যাপি নবরাত্রি তো আমরা এখন একটু বিকেলবেলা বেরোচ্ছি তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে হবে আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো কালকে রাত 11টার সময় এই যে আমাদের এই গরুটা বাচ্চা দিয়েছে মার সাথে শুয়ে আছে তো পরে এক সময় ভালো করে দেখাবো এখন ঘুমাচ্ছে তো আমরা একটু মেয়ের জন্য জামা কাপড় দেখছিলাম তো অনেক কটা দেখেছি তো সেরকম পছন্দ হচ্ছিল না তো আমি একটু সফট ধরনের চাইছিলাম তো কিন্তু সেরকম ছিল না তারপর একটা নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো বাড়িতে গিয়ে তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তো তোমরা তো দেখতে পেলে তো আমরা একটু বাইরে গিয়েছিলাম তো বাইরে বলতে মেয়ের জন্য তো ড্রেস কিনি নেই তো মেয়ের জন্য একটা ড্রেস আনতে গিয়েছিলাম তো দু একটা দোকান ঘুরে একটা দোকানে পছন্দ হয়েছে নিয়ে এসেছি তো চলো ড্রেসটা দেখাচ্ছি মেয়ের প্রথম দুর্গাপূজা মেয়েকে না দিলে কি হয় তো এই ড্রেসটা দেখো কেমন হয়েছে এটা সঙ্গে আছে একটা বেল্ট আছে মাথায় হেয়ার বেল্ট আর আছে এই যে জুতো তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে আর আসার সময় দু একটা ঠাকুরও দেখে এসেছি তো আজকে তো ব্লগটি এখানে শেষ করছি আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো টাটা